গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলোর প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই আজকের ফ্রি পিডিএফটা তোমাদের তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইন এর একদম প্রথম মেনু অপশানটাতে গিয়ে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা পেয়ে যাবে আদারওয়াইজ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আমি যেখানে আজকে উনতিরিশে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখব ওর নিচেই আমি আজকে পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি ফেব্রুয়ারির একদম এক তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এই যে এখানে মান্থলি পিডিএফটা পুরো আমি তোমাদের দিয়ে দিয়েছি যেখানে সবকটা এক্সট্রা ফ্যাক্টস একদম লেখা রয়েছে প্রায় পাঁচশোটা প্রশ্ন রয়েছে আর টোটাল রয়েছে তিরিশটা পেজ তোমরা যারা যারা এটা ডাউনলোড করতে চাও তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে আজকের জানুয়ারি ফেব্রুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দিয়েছি তোমাদের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে ওর উপরেই এর লিঙ্কটা রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো আমি ওখানে লিঙ্কটা দিয়ে দেব এই মান্থলি পিডিএফটা তোমরা যারা যারা ইউটিউবের জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে রেখেছো তাদের কমিউনিটি ট্যাবে বিশেষ যে কমিউনিটি ট্যাব রয়েছে সেই কমিউনিটি ট্যাবে আমি শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে এটা ফ্রিতে পেয়ে যাব ডাউনলোড করে নিতে পারবে আদারওয়াইজ তোমরা আমাদের এটা অ্যাপের যে কারেন্ট অ্যাফেয়ার সেকশন রয়েছে বাট পিডিএফ সেকশন রয়েছে ওখান থেকেও পেয়ে যেতে পারবে ফ্রি অনলাইন মোকটেস ডট ইন এর ফ্রি পিডিএফও আমি ওগুলো দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে এই পিডিএফটা তো আজকে প্রথম যে প্রশ্নটা দেখবো জেনেজ জনসা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন তো দেখো এক্ষেত্রে স্লোভেনিয়া হয়ে যাবে আমাদের কারেক্ট স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন জনসা এই দেশের কারেন্সি বা মুদ্রাটা কি ইউরো ক্যাপিটাল হচ্ছে আর স্লোভেনিয়ার রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন বুরুট পাহর পরেটা দেখব পাঁচবারের কোন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সম্প্রতি বত্রিশ বছর বয়সে টেনিস থেকে অবসর ঘোষণা করলেন মারিয়া সারাপোভা যিনি পাঁচবার স্ল্যাম জিতেছেন ইনি বত্রিশ বছর বয়সে সম্প্রতি টেনিস থেকে অবসর গ্রহণ করলেন ইনি প্রথম কবে গ্র্যান্ড স্ল্যাম খেতে অর্জন করেছিলেন সেটা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে সেই জন্য আমি দেখো একদম লাস্ট লাইনে এটা দিয়ে দিয়েছি দু সালের সতেরো বছর বয়সে ইনি উইমলেডন তা প্রথম জিতেছিলেন গ্র্যান্ড স্ল্যাম হিসাবে এরপরে যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অন্ধ্রপ্রদেশ অ্যান্টি করাপশন হেল্পলাইনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন পিবি সিন্ধু পিবি সিন্ধু সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে দিয়েছি যেমন অন্ধ্রপ্রদেশ সরকার সম্প্রীতি সম্প্রতি দুর্নীতিতম টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন পিবি সিন্ধু এছাড়া ইনি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের বাসিন্দা পিবি সিন্ধু দু সালে রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত অলিম্পিকে ব্যাডমিন্টন খেলায় সিলভার মেডেল জিতেছিলেন বা রূপোর পদক জিতেছিলেন দু সালে পিভি সিন্ধু পদ্মভূষণ পুরস্কার পান দু সালে পিভি সিন্ধু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান দু সালে পদ্মশ্রী পুরস্কার পান দু সালে পান অর্জুন পুরস্কার দু হাজার সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন খেলায় ইনি শোনা যেতেন ইয়েস পিয়েন্স ফিমেল স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টিও জিতেছেন পিভি সিন্ধু তাহলে ইয়েস পিয়েন্স দ্য মোমেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন পিভি সিন্ধু দেখো এগুলো সবকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পিভি সিন্ধুকে নিয়ে জিজ্ঞাসা করা হতে পারে নেক্সট প্রশ্ন তো আমরা চলে যাব দ্য হরুন গ্লোবাল রিচ লিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি এ প্রথম স্থান অর্জন করেছে কোন কোন ব্যক্তি তো এক্ষেত্রে যে বেজস হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার হরুন গ্লোবাল ধনী তালিকা দু হাজার কুড়ি অনুসারে বেজোস সব বিশ্বের থেকে ধনী ব্যক্তি হিসেবে রয়েছেন তার মোট সম্পদ একশো বিলিয়ন মার্কিন ডলার এই তালিকায় মুকেশ আমি বিশ্বের হিসেবে মানে স্থান পেয়েছেন মুম্বাই ইউনিভার্সিটির অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের রতন টাটা সম্প্রতি টাটা গ্রুপের চেয়ারম্যান এমিরাট এমিরিটাস রতন টাটা ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের কর্তৃক উদ্ভাবন ও মানব সেবায় অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট পুরস্কার পেলেন কোন শহরটি ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট আর্টিফিস্টির মানে শুরু করবে আর কি বা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে কোন শহরে তো এটা বন্ধুরা হবে নিউ দিল্লিতেই কেন্দ্রীয় সরকারে কেন্দ্রীয় সরকার ভারতে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট এটা করলো একটা যেটা নাম রাইজ টু অনুষ্ঠানটা করবে এপ্রিল মাস থেকে এগারো এপ্রিল মাসের এগারো তারিখ থেকে বারো এপ্রিল পর্যন্ত আর হবে কোথায় নিউ দিল্লিতে রাইসে সম্পূর্ণ নামটা আমি এখানে দিয়ে দিয়েছি রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টিতে ভারত কটা সোনা জিতেছিল তো এটাতে এটা আমাদের মনে রাখতে হবে এই ধরনের জিনিসগুলো ভুলে গেলে চলবে না আমি ওই জন্য এইগুলো মাঝে মধ্যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড হিসেবে দিয়ে দিই তো এক্ষেত্রে পাঁচ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টিতে ভারত পাঁচটা সোনা জিতেছে ভারত এই সংস্করণে পাঁচটা সোনার পদক অর্জন করেছে সাতান্ন কেজি পুরুষের ফ্রি স্টাইল বিভাগে রবি দাহিয়ার স্বর্ণপদক তালিকার শীর্ষে ইনি রয়েছেন পরে গ্রোক রোমানের সাতাশ বছর পর সুনীল কুমার সাতাশি কেজিতে সোনা জিতেছেন দিব্যা কাকরান আটষট্টি কেজিতে শাড়িটা মোড়ে মানে উনষাট কেজিতে এবং পিঙ্কি পঞ্চান্ন কেজিতে মহিলাদের দিক থেকে এই প্রতিযোগিতায় সোনা জিতেছেন আর কি ভারতে এবছর মোট কুড়িটা পদক পেয়েছে ভারত এবছর টোটাল তার মধ্যে পাঁচটা সোনা ছটা রুপো আর নটা ব্রোঞ্জের পদক ওয়ার্ল্ড ওয়াইড এডুকেটিং ফর দ্য ফিউচার ইন্ডেক্স টু সালে ভারতের স্থান হলো কততম তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের পঁয়ত্রিশতম এর এটা রিলিজ করে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে দশটি মৌ চুক্তি স্বাক্ষর করলো এটা করেছে মায়ানমারের সাথে সম্প্রতি দশটা মৌ চুক্তি স্বাক্ষর করেছে দু হাজার কুড়ি সালের সাতাশে ফেব্রুয়ারি ভারত মায়ানমারের সাথে শক্তি অবকাঠামো স্বাস্থ্য পরিবহন এবং যোগাযোগ ও বাঘ এবং অন্যান্য বন্যজীবন সংরক্ষণের হিসাবে সেই সংরক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে দশটা মৌ চুক্তি স্বাক্ষরিত স্বাক্ষরত করেছে মায়ানমারের সাথে ভারত মোবাইল অ্যাপ সন্তুষ্ট চালু করতে চলেছে কোন মন্ত্রণালয় এটা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সম্প্রতি চালু করতে চলেছে সন্তুষ্ট নামক পোর্টালটি বা মোবাইল অ্যাপটি সম্পূর্ণ সন্তুষ্ট নামক এটা একটা মোবাইল অ্যাপই আর শ্রমমন্ত্রী মন্ত্রী সন্তোষ গঙ্গার পঁচিশে ফেব্রুয়ারি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অর্থাৎ ইএসআই প্রকল্পের সুবিধাভোগীদের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি মোবাইল অ্যাপ সন্তুষ্ট চালু করবে বা সন্তুষ্ট এটা নাম এটা চালু করবে কোন দেশের ডাক্তার মস্তিষ্কের অ্যানিউরিজম চিকিৎসার জন্য অস্ত্রোপচার করতে একটি রোবট ব্যবহার করেছিলেন আমি আসছি এই রোগটা কী এবং কেন ব্রেনে একটা অ্যানিউরিজম রোগ হয় যেটা চিকিৎসার জন্য প্রথম একটা রোবট ব্যবহার করা হলো এটা কানাডাতে করা হয়েছে এই রোগে মস্তিষ্কের বিভিন্ন রক্তনালী ফেটে যায় অত্যাধিক ধূমপান বা অথবা উচ্চ রক্তচাপজনিত কারণে বেশি হয়ে থাকে এই রোগটা আর এই রোগের লক্ষণ হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা কোন দেশ সম্প্রতি ইউএনএইচআরসি থেকে সরে এসেছে তো এক্ষেত্রে এই শ্রীলঙ্কা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আমাদের জন্য এটা ফুল ফর্ম কি দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল ইউএনএইচআ আর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে আমরা জানি এটা ফরমেশন হয়েছিল দু হাজার ছয়ের মার্চ হেড প্রেসিডেন্ট যিনি রয়েছেন কোলিসিক আর এখন মেম্বার রয়েছেন বর্তমানে সাতচল্লিশ জন সাতচল্লিশটা দেশ সম্প্রতি ভারতীয় রেলে যে চ্যাটবোর্ড লঞ্চ করলো তার নাম কি এটা একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে আজকে দিশা নামে একটা অ্যাপ চ্যাটবোর্ড এটা চালু করেছে ভারতীয় রেল এটা সাহায্যে মিনিস্ট্রি অফ রেলওয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড অনুযায়ী যাত্রীদের সঙ্গে হিন্দিতে কথা বলার জন্য আজ থেকে চ্যাটবোর্ড লঞ্চ করলো এই এই চ্যাটবোর্ডের সাহায্যে কিন্তু যাত্রীদের সাথে কথা বলা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বেস করে বেস করে এটা ডিভাইসটা বানানো হয়েছে তো ক্ষেত্রে আমাদের আস্ক দিশা হয়ে যাবে কিন্তু একটা নতুন অ্যাপ কোন তারিখে ইসরো জিও ইমেজিং স্যাটেলাইট জি আই স্যাট ওয়ান লঞ্চ করবে তো এক্ষেত্রে এটা করবে ফিফথ মার্চ বলে ঘোষণা করা হয়েছে জিএসএল ফুল ফর্ম কি জিও স্টেশনারি লঞ্চ বিকেল আর এদিকে আমাদের এটা বন্ধুরা একটা জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করার জন্য পাঠানো হবে জিএসএল বি টেন আর জি স্যাট ওয়ান মানে হচ্ছে এক্ষেত্রে জিআই স্যাটের ফুল ফর্মটা আমরা একবার শুনে নিই দেখো জি মানে কিন্তু জিও স্টেশনারি আই ফর ইমেজিং আর স্যাট মানে স্যাটেলাইট তো এইটা লঞ্চ করা হবে জিএসএল এফ টেনের দ্বারা মার্চ ফাইভ দু হাজার কুড়িতে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বা এস এইচ এ আর থেকে যেটা রয়েছে শ্রীহরিকোটাতে দ্য স্যাটেলাইট উইট এনেবল রিয়েল টাইম অবজারভেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইন্টারভেলস এর কথাটা মানে হচ্ছে রিয়েল টাইম অবজারভেশন করবে পৃথিবীর ওপর এবং যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট ইন্টারভেলে নেক্সট চলে যাব ন্যাশনাল প্রোটিন ডে কবে পালিত হয় ন্যাশনাল প্রোটিন ডে পালন করা হয় সাতাশে ফেব্রুয়ারি এখানে আর কিছু বলার নেই শুধু এটা একটু মনে রাখলেই চলবে সম্প্রতি অ্যান্টি হাইজ্যাক এক্সারসাইজ টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হলো দেখো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের বিশাখাপত্তনম এয়ারপোর্ট বিশাখাপত্তনম এয়ারপোর্টে এটা হয়েছে অ্যান্টিহাইজ্যাক এক্সারসাইজ টু থাউজেন্ড টোয়েন্টি সামিক এক্সারসাইজ সরি এটা অ্যান্টিহাইজ্যাক এক্সারসাইজটা টু থাউজেন্ড টোয়েন্টির একটা এক্সারসাইজ মোহড়া তো এইগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমরা চট করে একবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিয়ে চলো এর আগের দিন আমাদের প্রশ্ন প্রথম ছিল যেটা ন্যাশনাল সায়েন্স ডে কবে পালিত হয় তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি অপশন বি ওয়ার্ল্ড মোস্ট পলিউটেড সিটি টু থাউজেন্ড নাইনটিনের তালিকায় প্রথম স্থান অধিকার করলো ভারতের কোন শহর এক্ষেত্রে গাজিয়াবাদ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে হান্ড্রেড পারসেন্ট এলপিজি গ্যাস কনভার কভারেজ কোন রাজ্য দিল আর কি প্রথম রাজ্য হিসাবে হান্ড্রেড পারসেন্ট এলপিজি গ্যাস কভারেজ তো এক্ষেত্রে হিমাচল প্রদেশ অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার সম্প্রতি কোন রাজ্যে লোজার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো এটা বন্ধুরা আমরা আগের বারেও দেখেছিলাম হিমাচল প্রদেশ অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এছাড়া দেখো কিছু কিছু এখানে উৎসবের নাম এখানে দিয়ে দিয়েছি আমি আমিওয়াল বৈশাখী মিঞ্জার ফেয়ার নাইনা দেবী ফেয়ার এগুলো সব আমি আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম মাস্টার কার্ডের নতুন সিও পদে কে নিযুক্ত হলেন তো এক্ষেত্রে মাইকেল মিবাচ অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ড্যারেন স্যামিকে কোন দেশ সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করবে তো এক্ষেত্রে পাকিস্তান অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার দু হাজার কুড়িতে বেস্ট অ্যাক্ট্রেসের কে জিতলেন তো এক্ষেত্রে পাশাপাশি ইন্দ্রধনুষ টু থাউজেন্ড টোয়েন্টিতে অংশ নিলেন তো এক্ষেত্রে ইউনাইটেড কিংডম হয়ে যাবে আমাদের কারেক্ট ওয়ার্ল্ড এনজিও ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড এনজিও ডে পালিত হয় টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি জগন্নান্না বস্তি দিভানা এই স্কিমটা লঞ্চ করেছে কোন সরকার জগনান্না তো এক্ষেত্রে এটা অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে আমাদের বি সম্প্রতি কে সিংবে কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হলেন তো এক্ষেত্রে আমাদের টোগো হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কৃষি প্রযুক্তি উদ্ভাবনী বিষয়ক অর্থাৎ এগ্রিকাল টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এগুলোর ক্ষেত্রে প্রদর্শনীয় সম্মেলনের দ্বিতীয় সংস্করণটা কি উদ্বোধন করলেন তো এক্ষেত্রে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ইন্ডিয়ার স্টলেজ রেলওয়ে পায়ার ব্রিজ কোথায় তৈরি হবে এটা হবে মণিপুর অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার মাইক্রোসফট ফিউচার ডিকোডেট সিইও সামিট কোথায় অনুষ্ঠিত হলো এক্ষেত্রে মুম্বাই অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সম্প্রতি প্রয়াত বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যক্তিকে এটা আজকে তোমাদের জন্য প্রশ্ন তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি বলেই দিলাম নাবে এই প্রশ্নটা তোমরা আমাকে লিখে জানাও সম্প্রতি প্রয়াত সি চন্নি গাপ্পা কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন ফুটবল খেলোয়াড় রাজনীতিবিদ গণিতজ্ঞ টেনিস খেলোয়াড় কোনটা হবে কারেক্ট সাথে তোমরা আমাকে ওটা কমেন্ট বক্সে জানাও দেখি ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে